মানুষের জীবনে উত্থান পতন তো থাকবেই, কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো সফলতা আবার কখনো বিফলতা, এসব কিছুই যেন মানুষের নিত্যদিনের সঙ্গী। জীবনের এই কঠিন নিয়ম মেনেই যেন জীবনের বাকি পথটুকু চলতে হয় মানুষকে। আর তারই সবচেয়ে বড় উদাহরণ ভারতীয় ব্যাটার সূর্য কুমার যাদব। এই তো কদিন আগেই মার্কাটারি ব্যাটিংয়ে নিজের ক্রিকেট ক্যারিয়ারকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছিলেন তিনি। একের পর এক শিখর স্পর্শ করে টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের তালিকায় হয়েছিলেন বিশ্বসেরা। কিন্তু হঠাৎ করেই যেন সব কিছু বদলে গেল ভারতীয় ক্রিকেটের মিস্টার 360 খ্যাত এই ব্যাটারের। ব্যাটাতে একের পর এক ব্যর্থতায় ভরা ইনিংস উপহার দিচ্ছেন পুরো দলকে। শুরুটা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজে। সেই সিরিজের তিনটি ওয়ানডেতেই প্রথম বলে আউট হয়েছিলেন সূর্যা। তবে এতেই এই ব্যাটারের ব্যর্থতার গল্পের ইতি ঘটেনি। আন্তর্জাতিক ক্রিকেটের পর খেলতে নামলেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, কিন্তু এতেও চিত্রপট বদলায়নি। এখানেও ব্যাট হাতে ব্যর্থ সূর্যা। চলমান আইপিএলে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে সূর্যা করেছেন মাত্র 16 রান, যেখানে তার গড় 6-এর চেয়েও কম। তবে সূর্যার এমন খারাপ ফর্ম যে শুরু তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাইয়ের জন্যই দুশ্চিন্তার কারণ তা কিন্তু না, বরং আর কয়েক মাস পরেই ভারতের মাটিতে গড়াচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টটিকে মাথায় রেখে এখন পর্যন্ত ঠিকমতো নিজেদের দলই গোছাতে পারছে না ভারতীয় দল। এক তো ইঞ্জুরিতে আছেন ঋষভ পান্ত, শ্রেয়াস আয়ারের মতো ক্রিকেটাররা, এর মধ্যে সূর্য কুমারের মতো পরীক্ষিত ব্যাটারও যদি এভাবে অফ ফর্মের নিগড় থেকে বেরিয়ে না আসতে পারেন, তবে তা নিশ্চিতভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তা এবং অধিনায়কের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। আলিফ চৌধুরী, অলরাউন্ডার।